हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज के आम्रा इतिहास विषय आलोचना करब। जरा इतिहास नहीं SLST परीक्षा दिच्छो बा नेट सेट परीक्षा देवे बा इतिहास नहीं अनार्स करछो बा मास्टर डिग्री करछो तादेर जन्य ए सेटटा। तो आम्रा आज के प्राचीन भारतीय इतिहास थेके 20टा प्रश्न देखब। प्राचीन भारतीय इतिहास आज के हच्छे 8 नम्बर पर्व। आधुनिक जुग थेके आमि 5टा भिडियो दिए दिएछि, मध्यजुग थेके 9टा भिडियो दिए दिएछि। तोमरा जारा एखोनो पर्यन्त भिडियोगुलो देखे उठते पारोनि तादेर जन्य डेस्क्रिप्शन बक्सेर लिंक देवा আছে, প্লেলিস্ট লিংক, তোমরা সেই লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। ওকে, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো প্রশ্নগুলো দেখে নি। প্রথম প্রশ্ন, বৈদিক যুগে গোধূম শব্দের অর্থ কি? তোমরা যারা আমরা উত্তর করার আগে উত্তর করতে পারবে তাহলে উত্তর করে নিও, শেষে গিয়ে দেখবে আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো। তাহলে বৈদিক যুগে গোধূম শব্দের অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, গম। 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, লিঙ্গায়েত আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, বাসব। লিঙ্গায়েত আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন বাসব। পরের প্রশ্ন আমরা দেখব, প্রথম পর্বে জৈনদের লেখার ভাষা কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অর্ধ মাগধী। 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের মহাযান সম্প্রদায়ে কোন ভাষার অধিক প্রতিপত্তি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সংস্কৃত। 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মহাযান বৌদ্ধ ধর্ম কোথায় প্রচলিত ছিল না? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মধ্য এশিয়ায়। 6 নম্বর প্রশ্ন, কোন বৌদ্ধ গুরু সমুদ্রগুপ্তের শিক্ষামন্ত্রী ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, হরিসেন। 7 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, কিসের চিহ্নকে বুদ্ধদেব ত্যাগের প্রতীক রূপে ব্যবহার করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ঘোড়া। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত ছিল না? সঠিক উত্তর অপশন গ, সৎইচ্ছা। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখে নেব, প্রভাস গিরি কাদের তীর্থস্থান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, জৈন। 10 নম্বর প্রশ্ন, বুদ্ধ যে প্রজাতন্ত্রে মহাপরিনির্বাণ লাভ করেন তা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মল্ল। 11 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন রাজা জৈন ধর্মের প্রগাঢ় পৃষ্ঠপোষক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, খারবেল। 12 নম্বর প্রশ্ন, বুদ্ধকে ভগবান রূপে গ্রহণ করা হয় কোন রাজার সময় থেকে? সঠিক উত্তর অপশন ঘ, কনিষ্ক। এরপর আমরা 13 নম্বর প্রশ্ন দেখে নেব, বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন রাজার লিপি থেকে জানা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অশোক। 14 নম্বর প্রশ্ন, শ্বেতবাদ কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, জৈন ধর্ম। এরপর আমরা 15 নম্বর প্রশ্ন দেখে নেব, বৈদিক যুগে কোন বর্ণ উপনয়ন অনুষ্ঠানে যোগদান করত না? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, শূদ্র বর্ণ। 16 নম্বর প্রশ্ন, হলে রচিত গাথা সপ্তসতী কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃত ভাষা, অপশন গ। এরপর আমরা 17 নম্বর প্রশ্ন দেখে নেব, কে মথুরা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে পুরুষপুরে একটি স্তূপ নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ভীম কতফিসেস। 18 নম্বর প্রশ্ন, কোন কুষাণ সম্রাট নিজেকে মহেশ্বর বলতেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ভীম কতফিসেস। এরপর আমরা 19 নম্বর প্রশ্ন দেখে নেব, মিলিন্দ পঞ্চ কোন ভাষায় রচিত? এবার একটা কথা বলে দিই, এই যে মিলিন্দ পঞ্চ, কোথাও কোথাও দেখবে মিলিন্দ পঞ্চ আছে, কোথাও কোথাও দেখবে মিলিন্দ পঞ্চ আছে, ব্যাপারটা কিন্তু একই। তাহলে মিলিন্দ পঞ্চ কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হয়ে যাবে পালি ভাষায়, অপশন ক। 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, অশোকের সময় কলিঙ্গের রাজধানী ছিল তোশালি, যার অপর নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, ধৌলি।
তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে 20টা এমসিকিউ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আরও অনেক বন্ধু তোমাদের সাহায্যে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানি এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর দেওয়া আছে এসএলএসটির ইতিহাসে যতকটা ভিডিও আছে তার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।